একটা জায়গাতে চলে আসলাম। এটা হলো যে বিনার্স ক্যামেরা মিউজিশিয়াম, এটা বিনার্স ক্যামেরা মিউজিশিয়াম আর কি। তো এটার ভিতরে কিন্তু আপনার আদি যুগের যে ক্যামেরাগুলো আছে, মানে অনেক আগের আগের যে মানুষ আমরা যে ক্যামেরাগুলো ইউজ করতাম ওই সমস্ত ক্যামেরাগুলো এটার ভিতরে এই মিউজিশিয়ামের ভিতরে মানে আপনার আছে। তো আমরা যে বিশাল বড় মিউজিশিয়ামটা, ক্যামেরা মিউজিশিয়ামটা আপনারা একটু দেখতে পারবেন। হ্যাঁ, DSLR যে ক্যামেরাগুলো আমরা ইউজ করি এই সমস্ত ক্যামেরাগুলো খুবই বড়। তো আর এখান দিয়ে আমি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি আর যে যে পাবলিকরা আমরা যে ক্যামেরা নিতে চাই ওই সমস্ত জায়গাগুলো এখানে আপনার ওনারা ফুটিয়ে তুলছে আর কি। মিউজিশিয়াম অনেক ধরনের হলো, যে ভিতরে আমি দেখতে পাচ্ছি যে অনেক আদি যুগের মানে আপনার 100-150 বছর বা 200 বছর আগের যে ক্যামেরাগুলো আছে ওইটা এই মিউজিশিয়ামের ভিতরে আছে। তো আপাতত দেখেন যেটা অন্তরিক আপনার এই ক্যামেরার মুখ দিয়ে ভিতরে আপনার প্রবেশ করতে হবে, এটার ভিতর দিয়ে যেতে হবে। এই মিউজিশিয়ামটা আপনার ক্যামেরাগুলো যে ক্যামেরাগুলো আছে, তো এখানে একটা DSLR ছোট ক্যামেরা আছে। হ্যাঁ, এই জায়গাটাতে যেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার অনেক আগের বা আদি যুগের যে ক্যামেরাগুলো আছে ওই সমস্ত ক্যামেরাগুলো এখানে আর কি তারা ফুটিয়ে তুলছে আর কি, এই মিউজিশিয়ামে আছে আর কি ভিতরে। আমি একা কয়েকটা ভিডিওতে দেখছি যে অনেক পুরানা, প্রায় 150 বছর বা 200 বছর এরকম পুরানা ক্যামেরাগুলো আছে। তো আমরা ভাবছি যে আছে আমার কাছে কয়েকটা ভিডিও আছে, তো আমি আপনাদেরকে আমার ইনবক্সে দিয়ে যে ধরনটা একজন মানুষে ক্যামেরাটা কি পজিশনে অ্যাঙ্গেলে নিবে বা এগুলো হলো যে বড় ক্যামেরা সিস্টেমের মতন যেটা আমরা ছবি বা সিনেমা করি ওই সমস্ত জিনিসগুলো। আর এদিকে আছে যে আমার এক মামা ক্যামেরা নিয়ে পুরো ব্যস্ত আমার মতন, দেখতে পাচ্ছেন। আর এই ছাদটাতে যদি আমি একটু সুন্দর করে ধরি পুরো সম্পূর্ণটা আমি দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। হেভি জোস লাগে কিন্তু ঠিক এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে, তা চলুন আমাদের You can't take that away.